তো এখন আমরা দেখবো যে সার্ভারে যখন আমরা ইনস্টল করে থাকি তখন কন্ট্রোল প্লাস অল্টা প্লাস টেল প্রেস করে লগ ইন করতে হয়, এটা কনফিগার দেখব। ঠিক আছে, তো বেসিক্যালি আমি আমার সার্ভারে যখনই লগ ইন হতে যাই তখনই বলে যে প্রেস কন্ট্রোল অল্টা টেল এটা আনলক। ওকে, তো বাই দিস টাইম আমি এই পলিসিটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রত্যেকটা এই ডোমেনে এগেনস্টে যে কম্পিউটারগুলো থাকবে সেই কম্পিউটারগুলোকে বলবো প্রেস কন্ট্রোল অল্টা প্লাস টেল টু আনলক। ঠিক আছে, তো আমি এখানে প্রেস কন্ট্রোল প্লাস অল্টা প্লাস টেল আনলক ক্লিক করার পরে ওকে অপশন আসবে। এরপর আমি এখানে কি করব, লোকাল অ্যাডমিন আমি আমার পাসওয়ার্ড দিয়ে কি করলাম লগ ইন হলাম। ঠিক আছে, তো লগ ইন করার পরে তো বেসিক্যালি হচ্ছে লগ ইন করার পরে আমি এখন সেটাকে তুলে দিব বা সে কনফিগারটা করব, সেটা আমি রাখতে চাচ্ছি না। এই জন্য আপনাকে টুলসে যেতে হবে, টুলস গ্রুপ, টুলস গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। তো গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে ফরেস্ট সাইটটা দেখতে পাবেন, ডোমেনের সাইটের আর হচ্ছে মোমিনের সাইটের আর হচ্ছে ডিফল্ট ডোমেন পলিসি রাইট ক্লিক, সরি ডিফল্ট পলিসি রাইট ক্লিক, এডিট। এডিট করার পরে হচ্ছে কি পলিসিস, পলিসির ভিতরে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এরপর হচ্ছে সরি উইন্ডোজ সেটিংয়ে যাবেন। উইন্ডোজ সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে সিকিউরিটি সেটিং, সিকিউরিটি সেটিংয়ের পরে অ্যাকাউন্ট পলিসি, অ্যাকাউন্ট পলিসি সরি অ্যাকাউন্ট পলিসি না, আপনি লোকাল পলিসি, লোকাল পলিসি সিকিউরিটি অপশন, সিকিউরিটি অপশনের পরে এখানে আপনি দেখবেন যে কন্ট্রোল প্লাস ডেল প্লাস এন্টারটাকে আপনি জাস্ট এনেবল করে দেবেন। ইন্টারঅ্যাক্টিভ লগ ইন ডোন্ট রিকোয়ার্ড কন্ট্রোল অল্টার, এটা যদি আপনি এটাকে এনেবল করে দেন অর্থাৎ এনেবল করে দেন সেক্ষেত্রে এটা কী হবে প্রয়োজন আর হবে না। ঠিক আছে, আমি এটাকে এনেবল করে দিলাম, দেওয়ার পর আমার গ্রুপ পলিসিটাকে আপডেট করে দিলাম। তো গ্রুপ পলিসি আমার আপডেট কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি ওকে সাইন আউট করি তাহলে আমি দেখি সেটা কন্ট্রোল অল্টার চাচ্ছে কিনা। তো এখন কিন্তু আমার সেই কন্ট্রোল অল্টার প্লাস টেল এটাকে আর আসতেছে না। ঠিক আছে, তো ডিরেক্টলি আমি এখানে কি করতে পারতেছি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন হতে পারতেছি। তো বেসিক্যালি এটাকে আপনি এভাবে অ্যালো করে রাখবেন, অবশ্যই সার্ভারের জন্য এটাকে আপনি অ্যালো, এটা হচ্ছে সিকিউরিটি অপশন, সো দ্যাট যে কেউ যদি আপনার কম্পিউটার লগ ইন হতে চায় প্রথমে তাকে কন্ট্রোল প্লাস টেল প্লাস অল্টারটাকে প্রেস করে তারপরে লগ ইন হতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি এটাকে কী করবেন অ্যালো করে রাখবেন। আমি এটাকে আবার পুনরায় অ্যালাউ করে দিচ্ছি গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। ডোমেন মোমিন ডট কম ডিফল্ট রাইট ক্লিক কম্পিউটার পলিসিস উইন্ডো সেটিং সিকিউরিটি অপশন লোকাল পলিসি সিকিউরিটি অপশন। এরপরে গিয়ে কী করব, এটাকে নট কনফিগার করে দেবো, তো আমাদের এটার প্রয়োজন আছে। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি কম্পিউটার লগ ইন হতে চায় তাহলে অবশ্যই তাকে কন্ট্রোল প্লাস আল্টা প্লাস ডেল প্রেস করতে হবে। তো এটা সিলেক্ট করার পরে আমি পলিসিটাকে আপডেট করে দেবো। আপডেট করার পরে এখন আমি যদি এটাকে লগ আউট করি দেখি সাইন আউট, এখন কিন্তু আমার আবার চাচ্ছে প্রেস কল টু এন্টার টেল। ওকে,